জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, ঘরে ঢুকেও হামলা চালাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, অভিযোগ ফখরুলের। এদিকে যুবদলের মুন্না রিমান্ডে আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক। মাঠে এসে আমাদের সঙ্গে খেলুন ফখরুলকে তথ্যমন্ত্রী। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপির 10 নির্দেশনা। রিজভী বললেন বাংলাদেশে অদ্ভুত শাসন চলছে। সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ সরকারের কাছে কিছুই নিরাপদ নয়, মন্তব্য মির্জা ফখরুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ঘরে ঢুকেও হামলা চালাচ্ছে আওয়ামী লীগের লোকেরা, অভিযোগ ফখরুলের। আওয়ামী লীগ সরকার দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে, মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সন্ত্রাস নির্যাতন কায়েম করে আওয়ামী লীগ আবারও সরকার থাকতে চায়। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে, এখন মফস্বলে ঘরে বসে সভা করলেও অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট সরকার, এ সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়। সরকার সারা দেশে সন্ত্রাস করে জনগণের উপর অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, কিন্তু জনগণ এবার রুখে দাঁড়াবে। মঙ্গলবার রাজধানীর সমরিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লা লালমাই থানা বিএনপির সাংগঠনিক সভায় একটি বাসায় চলাকালীন স্থানীয় মন্ত্রী এমপির ভাইরার নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে, আহতরা বাঁচতে নাও পারত, এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন। যুবদলের মুন্না রিমান্ডে আইনজীবীদের হট্টগোলে এজলাস ছাড়লেন বিচারক। রাজধানীর রামপুরা থানায় নাশকতা মামলায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনাইম মুন্নার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদির আদালতে এ আদেশ দেন। আদেশের পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ সময় বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ইমরান কালবেলাকে বলেন, আসামি মুনায়মের পক্ষের আইনজীবীরা আদেশের পর আদালতের মধ্যে হট্টগোল শুরু করে। এ সময় তারা বেঞ্চ ও বসার সোফা উল্টে ফেলে দেয়। বিচারক এজলাস ত্যাগ করে চলে যান। প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্র জানিয়েছে, রাজধানীর রামপুরা থানার এক মামলায় আব্দুল মুনাইম মুন্নাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। এ সময় তার 7 দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর বিএনপি পন্থী আইনজীবীরা আদালতের মধ্যে হট্টগোল শুরু করেন। এ সময় তারা বেঞ্চ ও বসার সোফা উল্টে ফেলে দেয়। বিচারক এজলাস ছেড়ে চলে যান। এ সময় সিনিয়র আইনজীবীরা তাদের আদালতের বাইরে বের করে দেন। তখন তারা বারান্দায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পুলিশ ও আইনজীবীরা তাদের সরিয়ে দিলে আসামি মুন্নাকে আদালতের হাজতখানায় পাঠানো হয়। মাঠে এসে আমাদের সঙ্গে খেলুন ফখরুলকে তথ্যমন্ত্রী। পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে মাঠ ছেড়ে পালাতে চাইছে এমন মন্তব্য করে তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমরা কখনো ফাঁকা মাঠে গোল দিতে চাই না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলবো পালিয়ে না গিয়ে মাঠে এসে আমাদের সঙ্গে খেলুন, আমরা খেলতে চাই, জিততে চাই। তিনি বলেন, মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায়। আমি ওনাকে বলবো, আমরা চাই বিএনপি আগামী নির্বাচনে পূর্ণ শক্তি নিয়ে অংশগ্রহণ করুক। কিন্তু বিএনপির কথাবার্তায় মনে হচ্ছে তারা নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে মাঠ ছেড়ে চলে যেতে চাচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি সব কথা বলেন। হাসান মাহমুদ বলেন, ফখরুল সাহেবকে বলবো মাঠে আসার জন্য এবং মাঠে এসে আমাদের সঙ্গে খেলার জন্য। আমরা খেলেই জিততে চাই, আমরা চাই সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সেই নির্বাচনের মাধ্যমে মানুষ আগামী দিনের সরকার নির্বাচিত করবে। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে যেভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আমূল পরিবর্তন হয়েছে, প্রতিটি শহর এবং গ্রামে যে পরিবর্তন ঘটেছে, মানুষের ভাগ্যের যে পরিবর্তন হয়েছে, আগে মানুষ ডাল ভাতের কথা বলতো, এখন ডাল ভাতের পরিবর্তে মাংসের দাম বাড়লে মানুষ সেটি নিয়ে কথা বলে, এটি হচ্ছে উত্তরণ। তথ্যমন্ত্রী আরো বলেন, এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে জনগণের উপর আমাদের আস্থা আছে, আস্থা আছে বিধায় আমরা সবার সঙ্গে খেলে জিততে চাই। বিএনপিকে বলবো খেলার মাঠ থেকে পালিয়ে না যাওয়ার জন্য। বিএনপি যত বড় দলকে ছাড়া আগামী নির্বাচন করলে বিতর্ক এড়ানো যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন, নির্বাচনের মাঠে আমরা একটা পক্ষ, আমরা আয়োজক পক্ষ নই। সুতরাং নির্বাচন নিয়ে যদি তাদের কোনো অভাব অনুযোগ কিছু থাকে, সেটি তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে তাহলে আমরাও সেখানে যাব। আমি মনে করি নির্বাচনে অংশগ্রহণ করা একটা রাজনৈতিক দলের দায়িত্ব। হাসান মাহমুদ আরো বলেন, আমরা আশা করব আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, কথা বেশি নয়, কথা একটাই, সরকারের পতন ঘটাতে হবে। আগামী নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে মির্জা ফখরুল নিজের এবং বিএনপির পতন দুটি অবলোকন করবেন। বিএনপি আগামী নির্বাচনে প্রতিরোধ করার চেষ্টা করলে সরকারের ভূমিকা
সংখ্যা কি হবে বিষয়ে তিনি বলেন, নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই। 2014 সালে আমরা তাদের মোকাবিলা করেছি, 2014 সালের পরিস্থিতি বিএনপি কখনো সৃষ্টি করতে পারবে না। নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক সেটি আমরা চাই, কিন্তু গণতন্ত্রের জনগণের অংশগ্রহণই হচ্ছে মুখ্য। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে 1970 সালে নির্বাচন হয়েছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে, তখন স্লোগান দেওয়া হয়েছিল ভোটের বাক্সে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো। 1970 সালে নির্বাচন না হলে বাংলাদেশে স্বাধীন হতো না। আজকে অনেক রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, কিন্তু জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল এবং দেশও স্বাধীন হয়েছিল। জন্মাষ্টমী উপলক্ষে ডিএমপির 10 নির্দেশনা। শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বুধবার জন্মাষ্টমী উপলক্ষে মূল শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। শোভাযাত্রা চলাকালীন যানজট পরিহারের লক্ষ্যে ওই এলাকায় চলাচলরত গাড়ি চালক ব্যবহারকারীদের বিকাল 3-5 পর্যন্ত নিম্নোক্ত রুট পরিবহনের জন্য অনুরোধ করা হলো। শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার নগর ভবন, গোলাপশাহ মাজার, গুলস্তান মোড়, নবাবপুর রোড, রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর সাপার পর্যন্ত। বাংলাদেশে অদ্ভুত শাসন চলছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এক অদ্ভুত শাসন বিরাজমান। এটি এমন এক দুঃশাসন যেখানে এক ব্যক্তির ইচ্ছায় আদালতের কার্যক্রম চলে। এখানে ন্যায় বিচার বিধিবদ্ধ আইনি প্রক্রিয়ার কোনো কাজ হয় না। সব মামলায় জামিন পাওয়ার পর এবং আর কোনো মামলা দায়ের না করার উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে মুক্তি দেওয়া হয়নি। ইতোপূর্বে নানাভাবে তাকে আটকিয়ে রাখার যে বেআইনি কার্যক্রম দেশব্যাপী প্রত্যক্ষ করা হয়েছে তা নজিরবিহীন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। রিজভী বলেন, হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ব্যাকডেট দিয়ে পেন্ডিং মামলায় মুন্নাকে আটকে রাখার পর আবারও উচ্চ আদালতে রিট করলে তাকে মুক্তির নির্দেশনা দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশনা অগ্রাহ্য করা হয়েছে। এক্ষেত্রে জেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে নীরব। আব্দুল মোনায়েম মুন্না এই মুহূর্তে সকল মামলা থেকে জামিনপ্রাপ্ত, অথচ তাকে কারাগার থেকে বের হতে দিচ্ছে না জেল কর্তৃপক্ষ। তারা বলছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মুক্তির নির্দেশনা না পেলে মুন্নাকে ছাড়বে না। এই ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি বলেন, এদেশে মানুষের নির্বিঘ্নে চলাচলের স্বাধীনতা, কণ্ঠের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সহ নাগরিক স্বাধীনতা এখন শেখ হাসনার আচল বন্দী। পুলিশ ও আদালত এক্ষেত্রে আইনের শাসনের বদলে শেখ হাসনার চোখ রাঙানিকেই আমলে নিচ্ছে। শেখ হাসনার চেতনাস্তরে বিরোধী দল নিশ্চিহ্ন করা ছাড়া আর কিছু করার নেই। সুবিচারকে তিনি করেছেন দেশ ছাড়া। আমি আব্দুল মোনায়েম মুন্না সহ সকল রাজবন্দীর মুক্তির জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সহ সকল মানবাধিকার সংগঠনকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগ সরকারের কাছে কিছুই নিরাপদ নয় বললেন মির্জা ফখরুল। বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের কাছে গণতন্ত্র, জনগণ কিছুই নিরাপদ নয়। তিনি বলেন, সরকার সারা দেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সমরিতা হাসপাতালে কুমিল্লা লালমায়ের সম্প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব গণমাধ্যমে সব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডাক্তার সিরাজুল ইসলাম, ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, কুমিল্লা লালমাই থানার এক সাংগঠনিক সভায় একটি বাসায় চলাকালে স্থানীয় এমপি মন্ত্রীর ভাইরা হামলা চালায়। এমনভাবে হামলা চালানো হয়েছে, আহতরা বাঁচতে নাও পারত, এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন। তিনি বলেন, পরিস্থিতি সরকার এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে মফস্বলে বাসায় বসে সভা করলেও সেখানে অস্ত্র নিয়ে হামলা চালানো হচ্ছে। এগুলো তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।